তাহলে সাহাবীরে সবক দিলেন কয়টা? এক নম্বর তাকওয়া, এক নম্বর কি আবার বলেন কি? দুই নম্বর তাওয়াক্কুল, দুই নম্বর কি? তাকওয়া মানে কি রে বাবা? আল্লাহকে ভয় করা। তাকওয়া মানে কি? আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা মানে কি? কোনো গুনাহ না করা। সুবহানাল্লাহ, আমরাও গুনাহ ছাড়ি, আমরাও গুনাহ ছাড়ি, সাহাবায়ে কেরামও গুনাহ ছাড়তেন। পার্থক্য হলো আমরা গুনাহ ছাড়ি কয় কারণে? অনেকগুলো কারণে। মানুষ কি বলবে গুনাহ করলে? মানুষ কি বলবে? আমি ইমাম সাহেব মানুষ, গুনাহ করলে মানুষ কি বলবে? আমি মুফতি সাহেব মানুষ, গুনাহ করলে মানুষ কি বলবে? আমি তো বক্তা সাহেব মানুষ, গুনাহ করলে তো মানুষের আমাকে দাওয়াত দিবে না। আমরা গুনাহ ছাড়ি এজন্য, সাহাবা গুনাহ ছাড়ছে আল্লাহর ভয়ে। আমাদের হযরত মাওলানা, হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুম, তিনি বলেন, কোনো মানুষ যদি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিতে পারে, কোনো মানুষ যদি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়, সে যখন দুই হাত তোলে আল্লাহ তাআলা তার হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জা পায়। সুবহানাল্লাহ, দুই হাত তোলে গুনাহ ছেড়ে দেয়, গুনাহ ছেড়ে দেয়, সে যখন দুই হাত তোলে আর বলে রব্বা রব্বুল আলামিন, তাকে একটা ছেলে দিয়ে দাও, আল্লাহ তাআলা বলেন যাও, ওকে ছেলে দিয়ে দিলাম, যাও। সে কারোর জন্য সুপারিশ করলে তা আল্লাহ তাআলা শুনেন। সুবহানাল্লাহ, বলবেন না সে আল্লাহ তাআলা কি করেন বলেন? আল্লাহ ওর ছেলেটার বিদেশের ব্যবস্থা করে দাও, তা আল্লাহ তাআলা শুনে। সুবহানাল্লাহ, পান হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাই হুজুরের কাছে গিয়া, হ্যাঁ হুজুরের পিশাব আমারও পিশাব, হযরত নানুপুরি রহমতুল্লাহর কাছে গিয়া, এই নানুপুর মাদ্রাসার বড় কারি সাহেব গিয়ে বলতেছে, হুজুর আজকে রান্নার কিছু নাই। রান্নার কি নাই বলেন? হুজুর রান্নার মতো কিছুই নাই, কি করব? আচ্ছা যাও আল্লাহ ভরসা। একটু পরে দেখে একটা পাখি মাদ্রাসার উপর দিয়ে উড়ে গেছে, উড়ে যায়, আর পাখির পা থেকে একটা মাছ ধপাস করে মাঠে পড়ে লাফাতেছে, 10 কিলো ওজনের কাতল মাছ, দৌড় দিয়ে গেছে হুজুরের কাছে। হুজুর একটা মাছ পাখির পা থেকে পড়ে লাফাইতেছে, যাও অমাইয়া তাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবু, যাও তোমরা খেয়ে নাও, যাও। রাসূল বলেন লাউ তাওয়াক্কালতুম আলা আল্লাহ হাক্কা তাওয়াক্কুলি, যদি তোমরা আল্লাহর উপর ভরসা করতে, ভরসার মতো ভরসা, আল্লাহ তাআলা তোমাদেরকে লারাযাকাকুম, তোমাদেরকে এভাবে রিজিক দিতেন যেভাবে পাখিকে রিজিক দেয়। পাখি সকালবেলা খালি পেটে বের হয় আর বিকেলবেলা ভরা পেটে ফিরে। সুবহানাল্লাহ, বলবেন না? এজন্য কি তাকওয়া এবং কি তাওয়াক্কুল, বলেন তাকওয়া এবং কি তাওয়াক্কুল। এরপরে সবক, তিন নম্বর সবক কি ছিল? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই একটা তাবিজ দেই এদেরকে, একটা তাবিজ দিবে, এখন একটা তাবিজ নিবা, 1000 টাকা করে না দিলে এই তাবিজ দিতাম না, দিতাম না, না না আজকে দিব, নগদ না দিলে দিতাম না তাবিজ। এখন আমি একটা তাবিজ দিব, যে তাবিজটা নিলে বলেন জীবনে কোনোদিন দারিদ্রতা তোমাকে স্পর্শ করবে না। 1000 টিয়া করে না দিলে, একজনে মেহনত করেন বিসমিল্লাহ বলে, যে আমি দিব এক নম্বর, আছে নি টিয়া, আছে নি পকেটে, দেন দেন বিসমিল্লাহ, দেন তাদের, দেন তাদের, দেন দেন, আল্লাহ তৌফিক দান করে। 100 জন 1000 না দিলে তাবিজ দিতাম না, আল্লাহ তৌফিক দান করে। যে যুবক প্রথম দিছে আল্লাহ তাআলা তাকে কবুল করেন। কটা তাবিজ এখন? কটা তাবিজ? একটা তাবিজ দিব, মাশাআল্লাহ। আমি 1000 কইছি দাম না, 1000 দিছি, বলে আমি কম সান খা, বেশি করে দেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। প্রত্যেকেই পকেটে হাত দেন বিসমিল্লাহ, প্রত্যেকেই পকেটে হাত দেন, যে আল্লাহ আমি মাদ্রাসার জন্য শরীক হইলাম, হাত দেন দেন, প্রত্যেকেই পকেটে হাত দেন, আল্লাহ তাআলা কবুল ফরমান। সবক দিব, দিব বলছি, দিব তাবিজ, দিব তাবিজ, দিব আপনারাও হাত দেন। মাদ্রাসার এই এই ঘরের ছাদ হবে, এই ঘরের কি হবে বলেন? এই ঘরের ছাদ হবে, আল্লাহ তাআলা সহজ করেন, কবুল করেন। 1000 2000 3000 5000 যে যা পারেন শরীক হন, একটা তাবিজ দিব ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। এখন যদি ফেসবুকে কেউ লিখে দেয় আগামী বৃহস্পতিবারে বঙ্গোপসাগরে গিয়া 3টা ডুব দিলে তার আর করোনা হবে না, মন্ত্রী শুদ্ধ দৌড় দিব বলে সবাই, পারলে প্রধানমন্ত্রীও যাবে। ফেসবুকে লেখছে তো, ওহি তো, এটা তো অব্যর্থ। কি সকলেই পকেটে হাত দেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 1000 2000 3000 ওয়ালা আল্লাহ তাআলা যেন মাদ্রাসার ছাদের ব্যবস্থাটা করে দেয়। সকলে বলেন আমিন, আল্লাহ তাআলা কবুল করেন।
বলেন কে কত দিবেন, বলেন 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 বলেন। হুজুর কেমনি দিবেন, নগদ দিব না বাকি দিব? না বাকি দেয় না, নগদ নগদ 500-1000 যে যা পারেন ইনশাআল্লাহ, 500-1000, 2000, 3000, 100, 200, 300 প্রত্যেকেই পকেটে হাত দেন, আল্লাহ তাওফিক দান করেন। কই 1000 আল্লাহ উঠেন উঠেন উঠেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আর কে কত ভাইয়া, আল্লাহ তারা তৌফিক দান করেন, টাকাটা বুঝায় দেন। আরো বলেন ইনশাআল্লাহ, এই মুরব্বীকে আসতে দিন, মুরব্বী কষ্ট করবে। জি ভাইয়া আসেন, দেবুজি কথা, এই সৌদি আরব থেকে টাকা নিয়ে আনছে না, রিয়াল আনছে। আল্লাহ তালা তৌফিক দান করেন। জি মাশা আল্লাহ, কে কত দিছে, আল্লাহ তালা তৌফিক দান করেন। লোকে তাকে নেন, আল্লাহ তালা তৌফিক দান করেন। ওই যে এক যুবক আসতেছে, একটু আসতে দেন, আল্লাহ তালা তৌফিক দান করেন। মাশা আল্লাহ, আল্লাহ তালা কবুল ফরমান। তাবিজ দিমু কিন্তু ইনশাআল্লাহ, কিসের কিসের তাবিজ এটা হবে, দারিদ্রতা বিমোচনের তাবিজ। বলেন দেন, আল্লাহ তালা তৌফিক দান করেন। আরো কয়েকদিন উঠেন না, দাও উঠে তোমরা দাও, দিবে না মাশা আল্লাহ, তালা তৌফিক দান করেন মাশা আল্লাহ, তালা কবুল ফরমান মাশা। হ্যাঁ ভালো আছেন না মাশা আল্লাহ, মাশা আল্লাহ। হাতে লাম ভিতরে আরো কয়েকজন দেন না, তা তাই লাম না, সময় তো চলে যায় মাশা আল্লাহ, আল্লাহ তালা কবুল করেন মাশা আল্লাহ। তাহলে তাবিজটা আবার শুনেন, শুনবা কোনো আগ্রহ নাই ইনশাআল্লাহ, কি পরিমাণ দামি অফার, কোনো আগ্রহ নাই। অফারটা কি, যে 100 বার লা হাওলা ওয়ালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে 100 বার পড়বে, বলে না লা ইয়ামাসসুহুল ফাকরু আবাদা, দারিদ্রতা তাকে জীবনে কখনো স্পর্শ করবে না। সুবহানাল্লাহ, আচ্ছা রাসূলের দেওয়া তাবিজ অব্যর্থ, সুবহানাল্লাহ বলে না, সুবহানাল্লাহ, এটা ফেরত দিবে না, আল্লাহ তাআলা শুনবে? কে দিয়েছেন তাবিজটা, রাসূল দিয়েছেন। মান ক্বালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 মাররা, রাসূল বলেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, দারিদ্রতা তাকে জীবনে কখনো স্পর্শ করবে না। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ তাআলা মাদ্রাসার সমস্ত প্রয়োজন পুরো করে দেন, আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল ফরমান।